বনি ইসরায়েল জাতির একজন উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বরের নাম মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম তার জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি কি ছিলেন নাম কি বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি যার নাম বালআম ইবনে বাউর আমি ঘটনা বলবো না সুন্দর শুধুমাত্র তার সামনের দিকে কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই বালআম ইবনে বাউর একজন বুজুর্গ মানুষ এত বড় বুজুর্গ তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া সে ইসমে আজম জানতো ইসমে আজমের মাধ্যমে দুটো হাত উপর দিকে উঠে আল্লাহর কাছে যা বলতো হাত নামাবার আগে আগে আল্লাহ তাআলা বালআমের সব দোয়াকে কবুল করে নিতে সব কবুল হয়ে যায় এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর ওলি হাত উঠালে সব দোয়া কবুল বালআম ইবনে বাউর সাধারণ মানুষ কথা বলছেন না কেন কত বড় বুজুর্গ ইসমে আজম জানে হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় ঘটনা কোন জায়গা থেকে শুরু হলো হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা হুকুম করলেন মূসা জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ার দিকে তুমি অন্তর্গত বনি কেনান নামক স্থানে যাও বনি কেনান নামক স্থানে যাও সিরিয়ার দিকে যাও জব্বার অর্থাৎ আমালিকা আমরা যাদেরকে চিনি আজকালকে গালিবার নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমরা যাও এরা এত বড় মানুষ ছিল এদের হাত থেকে পা থেকে উপর দিকে বেয়ে বেয়ে উঠা যেত এত বড় মানুষ ছিল এরা এদের বিরুদ্ধে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বললেন যাও এদের বিরুদ্ধে তুমি যুদ্ধ কর পাঠিয়ে দিলেন আল্লাহ কেমনে বললেন আমার আল্লাহ বলেন ক্বায়া কওমি দুখুলুল আরদুল মুকদ্দাসাতাল লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদু আলা أدباركم فتنقلبوا خاسرين قال يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون الله رب العزة والجلال বললেন হে আমার মুসা বললেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছনে হটবে না পিছনের দিকে যাবে না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ওরা মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো বনী ইসরাইল বলতে লাগলো সেখানে এক দুর্দান্ত জাতি আছে যাদের নাম জব্বার আমালিকা এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবে না এরা বের না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না তারা সেই স্থান থেকে বাহির না বাহির হয়ে গেলেই শুধু আমরা প্রবেশ করব মূসা আলাইহিস সালাম জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে বনী ইসরাইলের কিছু লোক নিয়ে সিরিয়ার অন্তর্গত বনী কেনান নামক স্থানে তাঁবু ফেললেন যুদ্ধ করবেন সেখানে বালআম ইবনে বাউর বালআম বাউরের লোকেরা তার কাছে গিয়ে বলল মূসা তার অনুসারী এবং বনী ইসরাইলদের বিরাট বাহিনী নিয়ে আমাদেরকে হত্যা করবার জন্য এসেছে আমাদেরকে এখান থেকে বের করে দিতে চায় তুমি তাদের বিরুদ্ধে একটা বদদোয়া করো বালআম ইবনে বাউর আপনি মুস্তাজাবুদ দাওয়া আপনি তো ইসমে আজম জানেন মুসার বিরুদ্ধে বদদোয়া করেন বনী ইসরাইলের বিরুদ্ধে বদদোয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায় বালআম জবাব দিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে কি বদদোয়া করা যায় মূসা তো আল্লাহর পয়গম্বর আমি কেমনে মূসার বিরুদ্ধে বদদোয়া করব মূসার বিরুদ্ধে বদদোয়া করলে কাজ হবে না আমরা দুনিয়া আমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে আমার কাছে এরকম কথা বলবা না এটা অনেক অসম্ভব কাজ আমি করতে পারবো না জব্বার কৌমের লোকেরা কাকুতি মিনতি করতে লাগলো তাকে খুশ তুষামদি করতে লাগলো তখন বালআম বলল ঠিক আছে আমি ইস্তেখারা করে দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কোনো হুকুম আসে কিনা তারপর আমি ফয়সালা করব সে ইস্তেখারা করলো ফলে বুঝতে পারল আল্লাহ নবীর বিরুদ্ধে বদদোয়া করা মানে
নিজের ধ্বংস ডেকে আনা নিজের জীবন ধ্বংস করা নিজের অস্তিত্ব মেনে নেওয়া সুতরাং তার কোমকে বলে দিল সাহাব নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না কিন্তু তার কোমের লোকেরা কোনোভাবেই বিরত হলো না তারা বুঝতে পারল বনিসরা মুসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না একমাত্র মুসার মতো একজন বুজুর্গ তিনি শুধু নবী না মুসা নবী বালাম নবী না মুস্তাজাবু দাওয়া হাত উঠালে কবুল হয়ে যায় তিনি যদি মুসার বিরুদ্ধে বদদোয়া করেন কাজ হবে বালামকে তাদের বসে আনার জন্য ফোন দিয়ে লাগলো অবশেষে তারা অনেক হাত দিয়ে তুহপা উপডৌকন নিয়ে বালামের কাছে গিয়ে পৌঁছে অনুরোধ করতে লাগলো কাঁদতে লাগলো ফলে বালাম দয়ায় অনুগত হল বালামের দয়া হল দোয়া করতে লাগলেন অতঃপর সে গাদার পিঠে সওয়ার হয়ে জিস্তান পাহাড়ের দিকে রওনা হলো তার কাছে মুসা আলাইহিস সালামের সেনাবাহিনীর তাঁবু কিন্তু রাস্তায় তার গাদাটি বারবার বসে যায় পয়গম্বর মুসার সামনাসামনি যেতে চায় না সে বারবার তাকে মেরে পিঠে আঘাত করে এক পর্যায়ে নিয়ে গেল যেভাবে যখন সে ক্লান্ত নিরাশ হয়ে গেল তখন আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখা গেল এক পর্যায়ে সে দেখল গাদার মুখের জবান খুলে গিয়েছে গাদা কথা বলতে শুরু করেছে আর ডাক দিয়ে বলতে লাগলো মূর্খ কোথাকার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে আল্লাহ তোমাকে তো শক্তি সামর্থ্য দিয়েছে হাত উঠালে তোমার দোয়া কবুল হয়ে যায় তুমি ইসমে আসম জানতে পেরেছ এত কিছু জানবার পরে তুমি কেমনে মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাও তুই কি জানিস না কোথায় চলে যাই তুমি যদি এই মুহূর্তে আর আমাকে সামনের দিকে নিয়ে যাও ফেরেশতারা আমাকে পিছনের দিকে টেনে ধরেছে তুমি সামনে যাইও না তুমি ধ্বংস হয়ে যাবে গাদার মুখের কথা শুনতে পেরে বালাম তো আশ্চর্য হয়ে গেল গাদা কথা বলতেছে এর অর্থ হলো সামনে মহাবিপদ সামনের দিকে যাওয়া যাবে না সেখানে গাদাকে সেখানেই ফেলে রেখে পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে গেল গাদা কে আর নিল না বালাম অন্ধ হয়ে গিয়েছে টাকার মোহে টাকা পেয়েছে কোটি কোটি টাকা তাকে মানুষ দিয়েছে টাকার কারণে মুসার বিরুদ্ধে দোয়া করবার জন্যে সে যখন উপরের দিকে উঠতে লাগলো গাদার কথা পর্যন্ত শুনল না সেখানে বনী ইসরাইল এবং মুসার বিরুদ্ধে দোয়া করতে যাবে এমন সময় আল্লাহ পাক তার কুদরতের একটা অবস্থা দেখিয়ে দিলেন বালাম যতবারই মুসার নাম নিয়ে দোয়া করতে যায় তার মুখ থেকে অনিচ্ছা সত্ত্বে নিজ কৌমের নাম এসে যায় সে যখন দোয়া করে সে যখন বলতে থাকে আল্লাহ তাআলা মুসার কৌমকে ধ্বংস করে দাও তার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যায় আল্লাহ তাআলা তুমি আমার জাতিকে ধ্বংস করে দাও উল্টা হয়ে যায় যতবারই মুসার কৌমের বিরুদ্ধে দোয়া করে ততবারই নিজের কৌমের কথা চলে আসে মুসার নাম ভুলে যায় এটা করেছেন কে কথা বলেন কে আল্লাহ আল্লাহ বুঝতে চাইলেন মুসার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না এখন চিন্তা করতেছি এত টাকা পয়সা পাইছি আবার মুসার বিরুদ্ধে যদি দোয়া না করি তাহলে টাকা পয়সার কী হবে ওরা তো এলাকায় গেলে আমার মারবো পিটাইবো সে তো দোয়া বারবার করতে যতবারই নাম নেয় ততবারই নিজের উপরে আসে যতবারই মুসার কথা বলে ততবারই নিজের উপরে আসে নিজের জাতির কথা বলে নিজের উপরে চলে আসে এক পর্যায়ে সে অপারগ হয়ে গিয়েছে বালাম সতর্ক হচ্ছে না এক পর্যায়ে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে মুসা ইসলামের নাম নিতে গেল ঠিক তখনই তার বিপদ ঘটল জিব্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল নাউজুবিল্লাহ বললেন না মুসা আলাইহিস সালাম নিজে আল্লাহর নবী হওয়ার প্রমাণ দেখালেন আমি আল্লাহর নবী আমি তাওহীদ এবং রেসালত নিয়ে এসেছি তোমাদেরকে আমার কথা মানতে হবে এটা আমার নয় এটা কার কথা কিন্তু সে ফেরাউন মুসার সব কথাকে জাদু বলে উড়িয়ে দিল কি বলে জাদু এগুলা জাদু এই বলে উড়িয়ে দিয়ে নবী মুসা আল ইসলামের মোকাবেলা করবার জন্য দেশ এবং বিদেশ থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জাদুকরদেরকে মুসার বিরুদ্ধে দাঁড় করালো বুঝতে পেরেছি মুসা হুকুম মানতেছেন কার আদেশ মানতেছেন কার পয়গাম্বর কার মুসা আল্লাহর কথা বলছেন এর ফেরাউন বাদশাহ সে মুসার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল মুসাকে আটকাবার জন্যে মুসাকে নষ্ট করবার জন্যে মুসার বিরোধিতা করবার জন্যে দেশ বিদেশ থেকে অভিজ্ঞ জাদুকরদেরকে দাঁড় করল মুসা এক পর্যায়ে মুসার সামনে যখন জাদুকরেরা দাঁড়ালো
কার সামনে বিভিন্ন ঘটনা আছে আপনারা জানেন সাপ নিয়ে মুসার সামনে দাঁড়িয়েছিল জাদুকরেরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন মুসা হাতের লাঠিটা ছেড়ে দাও মুসা হাতের লাঠি ছেড়ে দিলেন বিষাক্ত সাপে রূপান্তরিত হলো মুসার জাদুকরেরা যত সাপ দিয়েছিল ফেরাউনের জাদুকরেরা যত সাপ দিয়েছিল মুসার লাঠি নামক সাপ সবগুলা ফেরাউনের সাপকে খেয়ে ফেলল আল্লাহু আকবার বললেন না জোরে বলেন আল্লাহু আকবার জেনে মনে রাখবেন আল্লাহ যার পক্ষে থাকেন সে আর যাই হোক আজ না হয় কাল জিতবেই ইনশাআল্লাহ বলেন ইসলাম ইসলামের পক্ষে থাকুন সত্যের পক্ষে থাকুন কারো ব্যক্তির প্ররোচনায় কারো ব্যক্তির গোষ্ঠীর জাতির কথায় বিভ্রান্ত হয়ে অন্যায় কাজে সহযোগিতা করবেন না কারণ ইসলাম আজীবন জিতবেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল বিজয়ের মাধ্যমে কিয়ামত অবধি ইসলাম বিজয়ী থাকবে হয়তো আপনাকে নিয়ে না হয় আপনাকে ছাড়া ঠিক কিনা আপনাকে নিয়ে আর না হয় আপনাকে ছাড়া কিন্তু আপনি ইসলাম ছাড়া কোনদিন বিজয় অর্জন করতে পারবেন পরিষ্কার মাথায় রাখবেন ফেরাউন যা দেয় সব ধ্বংস হয়ে যায় তখন তার রাগ গুস্সা একত্রিত হলো মুসাকে আটকাবার জন্য আমাদের দুনিয়া দেখেন না একজন ব্যক্তি হু হু করে যদি সামনের দিকে যায় তখন পিছনে সবাই এর টাইনা ধরে কথা বললেন নাকি নাই এগুলো এলাকায় নাই আপনার এলাকার একটা ছেলে খুব আগের দিকে যাচ্ছে খুব ভালো একটা জায়গায় যাচ্ছে এলাকার মোড়ল যারা দুই চার পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় হেরা দেখবেন হে লঙ্গি টাইনা ধরছে এর উপরে উঠতে আর দিবে না এর যা বদনাম আছে এলাকার সবের পিছনে লাগাই দিব এগুলো আছে না নাই কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি কাউকে কান ধরে উপর দিকে উঠাতে চায় গোটা দুনিয়ার পনে দুই শত কোটি মানুষ নয় আট শত কোটি মানুষ যদি একসাথে পা ধরে টানে এর নিচে নামানো যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না ফেরাউন দেখলো বিপদ তো কঠিন এক পর্যায়ে জাদুকরেরা দেখলো আমরা যাই দেই ফেরা মুসার হাতে যে লাঠি দেখলাম লাঠি তো খায় পালায় তারা বুঝতে পেরেছে মুসা সাধারণ জাদুকর না মুসাকে শক্তি দিয়েছেন কে আর আল্লাহর শক্তির সামনে কোনো কিছু চলে ক্ষমতা চলে পাওয়ার চলে চলেন সমস্ত জাদুকরেরা মুসা আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখে সবাই জাদু ফালাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে ফেরাউন দেখলো এখন তোমার সব সর্বনাশ আর রুষ্ট হয়ে গেল কঠিন হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল যাদেরকে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে পুষে লালন পালন করেছি আজকে তারা মুসার আল্লাহকে গ্রহণ করে আমাকে বাদ দিয়েছে এদেরকে শাস্তি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে আপনারা কথা বলছেন নাকি কার হুকুম মানার কা অপরাধ সৃষ্টির হুকুম বাদ দিয়ে স্রষ্টার হুকুম মানার অপরাধে ফেরাউন এখন শাস্তি দিচ্ছে হাত পা কেটে দেও সবার হাত পা কেটে দিয়ে খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে শুলিবিদ্ধ করে এদেরকে হত্যা করো নাউজুবিল্লাহ বললেন না জাদুকরেরা দেখলো এতদিন ফেরাউনকে মানছি আমাদেরকে কত কিছু দিল আর আজকে আল্লাহকে মানার সাথে সাথে ফেরাউন আমাদের বিরুদ্ধে চলে গেল ফেরাউন আমাদেরকে শুলিবিদ্ধ করে হাত পা কেটে মারতে চায় এখন যদি তার কথা মানি আমাদেরকে ছেড়ে দিবে আর তার কথা মানলে আল্লাহকে ছেড়ে দিতে হবে আল্লাহকে ছেড়ে দিয়ে ফেরাউনকে মানলে সাময়িক শান্তি পাব কেয়ামতের দিন থেকে জান্নাতে আর যাওয়া যাবে না এখন কি করা যায় তারা সিদ্ধান্ত নিয়ে বলেন কালু লা দাইর ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন তারা বললেন তাতে কোনো ক্ষতি নাই আমরা আমাদের স্রষ্টার কাছে ফিরে যাব আপনি আমাদেরকে শুলিবিদ্ধ করে হত্যা করবেন মেরে ফেলেন
এর পরেও আমরা স্রষ্টাকে বাদ দিয়া সৃষ্টিকে আর মানবো না আজকে থেকে আমরা আল্লাহকে মানলাম এক দুই মিনিট শুনিতে চড়ালে কষ্ট হবে এক দুই মিনিট 10 15 মিনিটের কষ্ট আমরা মেনে নিব আর অনন্ত কাল জাহান্নাম থেকে বেঁচে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি আমি এক দুই মিনিটের শান্তির জন্য 2 4 500 টাকার জন্য সত্যরে মিথ্যা মিথ্যারে সত্য বানায় দেই কিয়ামতের দিন কি জবাব দিবেন কি জবাব দিবেন এজন্য যেখানেই দেখবেন অন্যায় যেখানেই নিব খারামি যেখানেই দেখবেন জুলুম হকের বিপক্ষে পৌঁছে গিয়েছে নিজে কিচ্ছু জানে না নিজে এই চেয়ারের যোগ্য নয় নিজে অফিসে বসার যোগ্য নয় যখন সেখানে বসে এই চেয়ারে বসে অধিকার খাটাতে চায় মনে রাখবেন এই পৃথিবীতে রাসূল পাক বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে বড় বড় জায়গায় মসজিদ এবং মাদ্রাসার জায়গায় দায়িত্বশীল হয়ে বসে যাবে কিয়ামতের আগে হারাম জাদা অবৈধ সন্তানেরা ঠিক কিনা বলেন কার কথা আল্লাহর রাসূলের কথা কিয়ামতের আলামত তারা বুঝতে পারল আল্লাহকে সেজদা যে আল্লাহকে সেজদা না করলে তার দেওয়া শাস্তি ভোগ করতে হবে দুজকে জাহান্নামে গিয়ে অনন্তকাল আর ফেরাউন নামক বাদশার হুকুম না মানলে শূলিবিদ্ধ হয়ে বড়জোর কয়েক সেকেন্ড কয়েক মিনিট কষ্ট করে মরে যাব এই কয়েক মিনিট কষ্ট করে মরে যাই আজীবন জাহান্নাম থেকে বেঁচে যাই এখন এখান থেকে কি ঘটনাই বুঝলাম না আমরা এতটুকুন বুঝলাম যে আমরা দুনিয়ার মানুষের অন্যায় হুকুম মানতে গিয়ে যদি আল্লাহকে অসন্তুষ্ট করি দুনিয়াও নাই আখেরাতও নাই আর দুনিয়ায় যদি কারো হুকুম বাদ দিয়ে আল্লাহকে ভয় করে বসে থাকি দুনিয়ায় সাময়িক কষ্ট হলেও আমাদের পক্ষে থাকবেন কে আল্লাহ এক পর্যায়ে তাদেরকে জোর করে শূলবিদ্ধ করে হত্যা করা হলো কিন্তু তারা আল্লাহ বাদ দিয়ে কোন সৃষ্টির হুকুম মানতে রাজি হলেন না কিন্তু কথা হচ্ছে এই দুনিয়ার জমিনে দুনিয়ার মধ্যে ফিতনা যত তৈরি হয় সকল ফিতনা এই দুনিয়ার জমিনে তৈরি হয় লোভ আর লালসার মাধ্যমে লোভ আর লালসা দুনিয়ার প্রতি লোভ দুনিয়ার লালসা নারীর প্রতি লোভ এই সমস্ত আমাদেরকে ধ্বংস করে ফেলে কেমনে ধ্বংস করে ফেলে আমরা আজকে টাকা পাইলে মুঠ করে হাতে নিয়ে নি মুষ্টিবদ্ধ করে হালাল না হারাম দেখতে চাই না একজন আমাদেরকে টাকা দিলে মুখ বন্ধ হয়ে যায় সত্য কথা বলা বাদ দিয়ে দেই মানে রাখবেন জবান দিয়েছিলেন আল্লাহ আপনি সত্য বন্ধ করে দিয়েছেন জবাব দিবেন আল্লাহর কাছে ঠিক না আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এবার কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই আল্লাহর পয়গম্বর মুসা আলা নবিয়না আলাইহি সালাতু ওয়াসালামের জামানায় আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুসাকে জানাইয়া দিলেন মুসা এই জব্বারীর গালিবার আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে আমার জমিনে আমার তাওহীদকে প্রতিষ্ঠা করা লাগবে আমার জমিনে রিসালাত প্রতিষ্ঠা করা লাগবে এই জমিন আমার এই জমিন আমার এই সৃষ্টি আমার জমিনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আমি আল্লাহর একমাত্র কত চলবে আমি আল্লাহর প্রশাসক হব একমাত্র আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ থাকতে কারো হুকুম চলবে না এই কথা যখন আল্লাহ তাআলা মুসাকে জানাইয়া দিলেন দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালাম কথাগুলো বলতে লাগলেন মুসলিম শরীফের হাদিস সংক্ষেপ করে আপনাদেরকে বলি দুনিয়ার আনন্দ সবুজ শ্যামল চিত্তাকর্ষক একটি স্থান হচ্ছে দুনিয়া সেই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে তার খলিফা বানিয়েছেন এখন তিনি দেখবেন তোমরা কিরূপ আমল করো সুতরাং দুনিয়ার জমিনে দুনিয়া থেকে সতর্ক হও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাত্তাকুদ দুনিয়া দুনিয়া থেকে সতর্ক হও ওয়াত্তাকুন নিসা এবং নারীদের থেকে আরো বেশি সতর্ক হও কারণ পৃথিবীতে যত ধ্বংস পৃথিবীতে যত ধ্বংস পৃথিবীতে যত আযাব এসেছে
এর অধিকাংশ এসেছে শুরুটা করেছে নারীদের মাধ্যমে এজন্য আমার বানানো কথা না রাসূল বলছেন ফাত্তাকুদ দুনিয়া তোমরা দুনিয়া থেকে সতর্ক হও ওয়াত্তাকুন নিসা এবং নারীদের থেকে আরো অধিক সতর্ক হও ফা ইন্না আউয়ালা ফিতনাতিন ফি বনি ইসরাইল কানাত ফিন নিসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারণ দুনিয়ার জমিনে বনি ইসরাইল জাতি প্রথমে ধ্বংস হয়েছিল একমাত্র কেবলমাত্র নারীর কারণে কার কারণে আমার কথা কি বোঝা যাচ্ছে আমি ভুল বলতেছি আমার কথা শোনা যায় বনি ইসরাইল ধ্বংস হয়েছিল প্রথমে কার কারণে আবার বলেন না সুখের সংসার আপনার ভাই ভাইয়ের সুখের সংসার ভেঙ্গে খান খান হয়ে যায় কার কারণে মিথ্যা কথা বলবেন না কার কারণে ভাই বোনের কি চমৎকার সম্পর্ক সম্প্রীতি এমন ভাই বোনের বাড়ি যায় না বোন ও ভাইয়ের বাড়িতে আসে না কার কারণে এটা তো ঠিক আমরা খুব বেশি যাচ্ছি না যেহেতু আজকে বেশি বলবো না এগুলা আজ এগুলো চলছে ভাই ছোট ছোট ভাই বোনদেরকে কুলে করে খাকে করে নিজে খেয়ে না খেয়ে বড় করেছে মানুষ করেছে আজ বিয়ে করে বউ নিয়ে বড় ভাইকে দেখতে পারে না আসেন এগুলো যে বোনের যে বোনের কুলে প্রস্রাব করে বড় হইল সে বোনকে দেখতেই পারে না বোন কো তুই আমার বাড়িতে আসবি না তোর কিচ্ছু এখানে নাই এগুলো বলার মতো লোক নাই আপনারা মনে হইতে জান্নাতে আছেন না কিতা এগুলো দুনিয়ায় নাই আপনাদের জানাশোনার ভিতরে পড়তেছে না আমার জানাশোনার ভিতরে পড়তেছে এই জন্য আমি জেনে শুনে বলতেছি এগুলো আছে না নাই আছে আমার বন্ধুগণ এক পর্যায়ে কেমনে ঘটনা ঘটলো সংক্ষেপের দিকে আপনাদেরকে নিয়ে যাই নারীর দিক থেকে পুরুষদেরকে আকর্ষণ করার জন্য বহু ধরনের জাল বিছিয়ে দেওয়া হয় এ জালে পা দিয়ে পুরুষেরা ধ্বংস হয়ে যায় পৃথিবীটাও ধ্বংস হয়ে যায় কেমনে আপনাদেরকে ছোট করে সামনের দিকে নিয়ে যাই বনি ইসরাইল জাতির একজন উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বরের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি কি ছিলেন নাম কি বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি যার নাম বালাম ইবনে বাউর আমি ঘটনা বলবো না সুন্দর শুধুমাত্র তার সামনের দিকে কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই বালাম ইবনে বাউর একজন বুজুর্গ মানুষ এত বড় বুজুর্গ তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া সে ইসমে আজম জানত ইসমে আজমের মাধ্যমে দুটা হাত উপর দিকে উঠাই আল্লাহর কাছে যা বলতো হাত নামাবার আগে আগে আল্লাহ তাআলা বালামের সব দোয়াকে কবুল করে নিতে সব কবুল হয়ে যায় এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর ওলি হাত উঠালে শব্দ কবুল বালাম ইবনে বাউর সাধারণ মানুষ কথা বলছেন না কেন কত বড় বুজুর্গ ইসমে আজম জানে হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় ঘটনা কোন জায়গা থেকে শুরু হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা হুকুম করলেন মুসা জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ার দিকে তুমি অন্তর্গত বনি কেনান নামক স্থানে যাও বনি কেনান নামক স্থানে যাও সিরিয়ার দিকে যাও জব্বার অর্থাৎ আমালিকা আমরা যাদেরকে চিনি আজকালকে গালিবার নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমরা যাও এরা এত বড় মানুষ ছিল এদের হাত থেকে পা থেকে উপর দিকে বেয়ে বেয়ে উঠা যেত এত বড় মানুষ ছিল এরা এদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বললেন যাও এদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করে পাঠিয়ে দিলেন আল্লাহ কেমনে বললেন আমার আল্লাহ বলেন ক্বায়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা أدباركم فتنقلبوا خاسرين قال يا موسى إن فيها
جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون الله رب العزة والجلال بولن هي أمار موسى بولن هي أمار سمبرداي আল্লাহ তোমাদের জন্য পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছনে হটবে না পিছনের দিকে যাবে না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ওরা মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো বনী ইসরাইল বলতে লাগলো সেখানে এক দুর্দান্ত জাতি আছে যাদের নাম জাব্বার আমালিকা এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবে না এরা বের না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না তারা সেই স্থান থেকে বাহির না বাহির হয়ে গেলেই শুধু আমরা প্রবেশ করব মূসা আলাইহিস সালাম জাব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ইসরায়েলের কিছু লোক নিয়ে সিরিয়ার অন্তর্গত বনী কেনান নাম স্থানে তাবু ফেললেন যুদ্ধ করবেন সেখানে বালাম ইবনে বাউর বালাম বাউরের লোকেরা তার কাছে গিয়ে বলল মূসা তার অনুসারী এবং বনী ইসরায়েলদের বিরাট বাহিনী নিয়া আমাদেরকে হত্যা করবার জন্য এসেছে আমাদেরকে এখান থেকে বের করে দিতে চায় তুমি তাদের বিরুদ্ধে একটা বদদোয়া করো বালাম ইবনে বাউর আপনি মুস্তাজাবুদ দাওয়া আপনি তো ইসমে আজম জানেন মূসার বিরুদ্ধে বদদোয়া করেন বনী ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায় বালাম জবাব দিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে কি বদদোয়া করা যায় মূসা তো আল্লাহর পয়গম্বর আমি কেমনে মূসার বিরুদ্ধে বদদোয়া করব মূসার বিরুদ্ধে বদদোয়া করলে কাজ হবে না আমরা দুনিয়া আমার দুনিয়া আখেরাত बर्बाद হয়ে যাবে আমার কাছে এরকম কথা বলবা না এটা অনেক অসম্ভব কাজ আমি করতে পারবো না জব্বার কৌমের লোকেরা কাকুতি মিনতি করতে লাগলো তাকে খুশ খুশামদি করতে লাগলো তখন বালাম বলল ঠিক আছে আমি ইস্তেখারা করে দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কোনো হুকুম আসে কিনা তারপর আমি ফয়সালা করব ইস্তেখারা করলো ফলে বুঝতে পারল আল্লাহ নবীর বিরুদ্ধে বদদোয়া করা মানে নিজের ধ্বংস ডেকে আনা নিজের জীবন ধ্বংস করা নিজের অস্তিত্ব মেনে নেওয়া সুতরাং তার কৌমকে বলে দিল শোনা নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না কিন্তু তার কৌমের লোকেরা কোনোভাবেই বিরত হলো না তারা বুঝতে পারল মূসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না একমাত্র মূসার মতো একজন বুজুর্গ তিনি শুধু নবী না মূসা নবী বালাম নবী না মুস্তাজাব দাওয়া হাত উঠালেই কবুল হয়ে যায় তিনি যদি মূসার বিরুদ্ধে বদদোয়া করেন কাজ হবে বালামকে তাদের বসে আনার জন্য ফোন দিয়ে লাগলো অবশেষে তারা অনেক হাত দিয়ে তুহপা উপডৌকন নিয়ে বালামের কাছে গিয়ে পৌঁছে অনুরোধ করতে লাগলো কাঁদতে লাগলো ফলে বালাম দয়ায় অনুগত হলো বালামের দয়া হলো দোয়া করতে লাগলেন অতঃপর সে গাদার পিঠে সওয়ার হয়ে জিস্তান পাহাড়ের দিকে রওনা হলো তার কাছে মূসা আলাইহিস সালামের সেনাবাহিনীর তাঁবু কিন্তু রাস্তায় তার গাদাটি বারবার বসে যায় পয়গম্বর মূসার সামনাসামনি যেতে চায় না সে বারবার তাকে মেরে পিঠে আঘাত করে এক পর্যায়ে নিয়ে গেল যেভাবে যখন সে ক্লান্ত নিরাশ হয়ে গেল তখন আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখা গেল এক পর্যায়ে সে দেখলো গাদার মুখের জবান খুলে গিয়েছে গাদা কথা বলতে শুরু করেছে আর ডাক দিয়ে বলতে লাগলো মূর্খ কোথাকার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে আল্লাহ তোমাকে তো শক্তি সামর্থ্য দিয়েছে হাত উঠালে তোমার দোয়া কবুল হয়ে যায় তুমি ইসমে আসম জানতে পেরেছ এত কিছু জানবার পরে তুমি কেমনে মূসার বিরুদ্ধে বদদোয়া করতে যাও তুই কি জানিস না কোথায় চলে যাই তুমি যদি এই মুহূর্তে আর আমাকে সামনের দিকে নিয়ে যাও ফেরেশতারা আমাকে পিছনের দিকে টেনে ধরেছে তুমি সামনে যাইও না তুমি ধ্বংস হয়ে যাবে গাদার মুখের কথা শুনতে পেরে বালাম তো আশ্চর্য হয়ে গেল গাদা কথা বলতেছে এর অর্থ হলো সামনে মহাবিপদ সামনের দিকে যাওয়া যাবে না সেখানে গাদাকে সেখানেই ফেলে রেখে পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে গেল গাদা কে আর নিল না বালাম অন্ধ হয়ে গিয়েছে টাকার মোহে টাকা পেয়েছে কোটি কোটি টাকা তাকে মানুষ দিয়েছে টাকার কারণে মূসার বিরুদ্ধে দোয়া করবার জন্যে সে যখন উপরের দিকে উঠতে লাগলো গাদার কথা পর্যন্ত শুনল না
সেখানে বনি ইসরাইল এবং মুসার বিরুদ্ধে দোয়া করতে যাবে এমন সময় আল্লাহ পাক তার কুদরতের একটা অবস্থা দেখায় দিলেন বালাম যতবারই মুসার নাম নিয়ে দোয়া করতে যায় তার মুখ থেকে অনিচ্ছা সত্ত্বে নিজ কওমের নাম এসে যায় সে যখন দোয়া করে সে যখন বলতে থাকে আল্লাহ তাআলা মুসার কওমকে ধ্বংস করে দাও তার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যায় আল্লাহ তাআলা তুমি আমার জাতিকে ধ্বংস করে দাও উল্টা হয়ে যায় যতবারই মুসার কওমের বিরুদ্ধে দোয়া করে ততবার নিজের কওমের কথা চলে আসে মুসার নাম ভুলে যায় এটা করেছেন কে আল্লাহ কথা বলেন কে আল্লাহ 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 বুঝতে চাইলেন মুসার বিরুদ্ধে দোয়া করা যাবে না এখন চিন্তা করতেছি এত টাকা পয়সা পাইছি আবার মুসার বিরুদ্ধে যদি দোয়া না করি তাহলে টাকা পয়সার কি হবে ওরা তো এলাকায় গেলে আমার মারবো পিটাইবো সে তো দোয়া বারবার করতে যতবারই নাম নেয় ততবারই নিজের উপরে আসে যতবারই মুসার কথা বলে ততবারই নিজের উপরে আসে নিজের জাতির কথা বলে নিজের উপরে চলে আসে এক পর্যায়ে সে অপারগ হয়ে গিয়েছে বালাম সতর্ক হচ্ছে না এক পর্যায়ে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে মুসা ইসলামের নাম নিতে গেল ঠিক তখনই তার বিপদ ঘটল জিব্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল নাউজুবিল্লাহ বললেন না জিব্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল এর একমাত্র কারণ মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাচ্ছে যে আল্লাহর হুকুম মানে বদদোয়া করতেছে বিনিময় কি কথা বলেন না কেন আজকালকে যারা টাকার মোহে পড়ে দুনিয়ার সম্পত্তির লোভ লালসায় পড়ে একমাত্র আল্লাহর অস্তিত্ব কোরআন সুন্নার বিরুদ্ধে আচরণ করে টাকায় পাগল হয়ে কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান করছে তাদের অবস্থা বালামের মতো হয়ে যাবে ঠিক কিনা বলেন হবে ক্ষমতা টাকা চেয়ার এগুলার কারণে যারা আল্লাহর অস্তিত্ব আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছে যাকে যতটুকু সম্মান দেওয়ার কথা তাকে দিচ্ছে না জবাব দিবেন কে আমরা ওখান থেকে আগামী সপ্তাহে আলোচনা শুরু করব ইনশা আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা